আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর হিসাববিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে নগদান বই। আজকে তার অষ্টম পর্ব। তো আজকের পর্বে আমি আলোচনা করব এই অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই সৃজনশীল প্রশ্নটি হচ্ছে তোমাদের বইয়ের 3 নম্বর সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্নটি পরীক্ষায় অনেক বেশি আসে। তো আজকে আমি এটি তোমাদেরকে খুব সহজে এবং সুন্দরভাবে সমাধান করে দিব ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। আমি এখন উদ্দীপকটা পড়ব, তোমরা চাইলে তোমাদের বইয়ের সাথে উদ্দীপকটা কি করতে পারো, মিলিয়ে নিতে পারো। তো দেখো, এই জায়গায় বলছে রাজশাহীর মডার্ন সেন্টারের 2017 সালের মার্চ মাসের লেনদেনগুলো নিম্নরূপ। মার্চের 1 তারিখ বলছে নগদ তহবিল 57,500 টাকা। মার্চের 2 তারিখ বলছে নগদে ও চেকে পণ্য ক্রয় যথাক্রমে 10,000 টাকা ও 15,000 টাকা। মার্চের 5 তারিখ বলছে পণ্য বিক্রয় 45,000 টাকা, যার 60% চেকে এবং অবশিষ্ট নগদে। মার্চের 10 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 4,000 টাকা ও পণ্য উত্তোলন 1,000 টাকা। মার্চের 11 তারিখ ব্যাংক হতে ঋণ নেওয়া হলো 50,000 টাকা। মার্চের 14 তারিখ সাদমান এন্টারপ্রাইজকে 30,000 টাকা নিষ্পত্তিতে 03-2541 নং চেক প্রদান 29,000 টাকা। এবং 17 তারিখ বলছে সুপ্তির নিকট থেকে 25,000 টাকার নিষ্পত্তিতে 24,250 টাকা প্রাপ্তি। মার্চের 22 তারিখ দোকান ভাড়া বাবদ চেক প্রদান 20,000 টাকা, চেক নম্বর 03-2651। এবং মার্চের 27 তারিখ বলছে পুরাতন কম্পিউটার বিক্রয় 9,000 টাকা। মার্চের 31 তারিখ বলছে ব্যাংক সুদ মঞ্জুর করলো 1,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে লেনদেন। এবার ক নম্বর প্রশ্নটা আমাদেরকে বলছে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের মোট পরিমাণ বাহির করো। এবং খ নম্বর বলছে একটি নগদ প্রাপ্তি জাবেদা এবং গ নম্বরে বলছে একটি নগদ প্রদান জাবেদা। তো এখন আমি তোমাদেরকে ক নম্বর প্রশ্নটা সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় ক নম্বর প্রশ্নটা বলছে যে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের মোট পরিমাণ নির্ণয় করো। তো এই জায়গায় যেই লেনদেনগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে যেগুলো আমি নগদে পাইছি এবং যেগুলো আমার কাছ থেকে নগদে চলে গেছে, এমন লেনদেন বাদে বাকি যেইগুলো আছে ওইগুলোই নগদান নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান বইতে কি হবে না, আসবে না। তো দেখো, তার জন্য তোমরা কিভাবে করবা, আমি প্রথমে প্রশ্নের নামটা লিখে নেই। তো এই জায়গায় লিখব নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় আসবে না। তো নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় আসবে না এমন লেনদেনের মোট পরিমাণ আমি সম্পূর্ণটা লিখলাম না, তোমরা লিখে নিবে। তো দেখো, তার জন্য গড়টা কিভাবে করতে হবে, বিবরণ টাকা টাকা, গড়টা হবে বিবরণ টাকা টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় যে 1 তারিখে যে একটা এন্ট্রি ছিল নগদ তহবিল 57,500 টাকা, তো প্রিয় শিক্ষার্থীরা এই নগদ তহবিল কথাটা, এটার মানে হচ্ছে আমার কাছে নগদ টাকা আসছে, এটা কিন্তু নগদ প্রাপ্তি তো আসবে না এবং নগদ প্রদানও আসবে না। অনেকে বলতে পারো কেন এটা আসবে না, এটা তো নগদ প্রাপ্তিতে আসার কথা। প্রিয় শিক্ষার্থীরা, নগদ প্রাপ্তির ভিতরে কিন্তু ওই এন্ট্রিগুলোই আসবে যেইগুলো আমরা নগদে পাবো, কিন্তু এটা তো নগদে পাই নাই, আমার কাছে নগদ টাকা আছে, তার মানে এটা আমার উদ্বৃত্ত, এটা নগদ প্রাপ্তিতেও আসবে না প্রদানেও আসবে না। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি
নগদ তহবিল 57,500 টাকা। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা আর কোন এন্ট্রিটা আসবে না, দেখো 10 তারিখে বলছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 4,000 টাকা এবং পণ্য উত্তোলন 1,000 টাকা। তো এই এন্ট্রিটার ভিতরে দেখো 1 তারিখে 2টা কাজ করছে, মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করছে 4,000 টাকা এবং পণ্য উত্তোলন করছে 1,000 টাকা। তো এই 2টার মধ্যে প্রথম অংশটা কিন্তু নগদ প্রদান জাবেদায় যাবে, কারণ মালিক যেহেতু নগদে উত্তোলন করছে ব্যবসায় নগদ টাকার পরিমাণ কমে গেছে, বাট মালিক যেহেতু পণ্য উত্তোলন করছে এই পণ্য উত্তোলনের ফলে ব্যবসায় নগদ টাকার পরিমাণ কিন্তু কমে নাই এবং নগদ টাকার পরিমাণ বাড়েও নাই, যার কারণে এই পণ্য উত্তোলনের এন্ট্রিটা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় আসবে না। তাহলে এটা আমরা এই জায়গায় লিখতে পারি, কী লিখব, পণ্য উত্তোলন এক হাজার টাকা, তাহলে আমাদের মোট হবে 58,500 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় আসবে না এই 2টা এন্ট্রি, তো তার মোট পরিমাণ যেহেতু বাইর করতে বলছে এই 2টা এন্ট্রি আমরা কি করে দিব, যোগ করে দিব। তো আমি আশা করতে পারি যে তোমরা ক নম্বর প্রশ্নটা বুঝতে পারছো। তো এখন আমি তোমাদেরকে খ নম্বর প্রশ্নটা কি করে দিব, সমাধান করে দিব। এখন আমি তোমাদেরকে খ নম্বর প্রশ্নটা সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় খ নম্বর প্রশ্নটা বলছে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। তো নগদ প্রাপ্তি জাবেদা কিভাবে প্রস্তুত করতে হবে এই নিয়ে আমি অনেক ভিডিও আপলোড দিছি, তারপরও আমি এখন তোমাদেরকে নগদ প্রাপ্তি জাবেদাটা বুঝিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা প্রথমে তোমাকে জানতে হবে যে নগদ প্রাপ্তি জাবেদায় কোন এন্ট্রিগুলো আসবে। মনে রাখতে হবে যেই এন্ট্রিগুলোর মাধ্যমে আমি নগদে অথবা চেকের মাধ্যমে টাকা পাবো ওই এন্ট্রিগুলোই নগদ প্রাপ্তি জাবেদার করে আসবে। তো এই জায়গায় অনেকগুলো এন্ট্রি দেওয়া আছে, এই এন্ট্রিগুলোর মধ্য থেকে যেগুলো আমরা পাবো ওই এন্ট্রিগুলোই কিন্তু নগদ প্রাপ্তি জাবেদায় বসবে। তো দেখো নগদ প্রাপ্তির জাবেদার গড়টা কিভাবে করতে হবে, আমি অলরেডি নগদ প্রাপ্তির জাবেদার গড়টা তৈরি করে রাখছি, এখন আমি তোমাদেরকে এই নগদ প্রাপ্তি জাবেদার গড়টা বুঝিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রথমে লিখবা তোমরা তারিখ, তারপরে লিখবা ক্রেডিট হিসাব খাত। কেন ক্রেডিট হিসাব খাত হবে আমি একটু বুঝিয়ে দেই, যেহেতু আমরা নগদ প্রাপ্তি জাবেদা করতেছি আমরা যদি কোনো কিছু নগদে পাই তাহলে এই নগদ কথাটা কিন্তু ডেবিট দিকে থাকে। তো আমরা যাদের নিকট থেকে পাই বা যেই মাধ্যমগুলো থেকে টাকা পাই ওই মাধ্যমগুলো কিন্তু ক্রেডিট দিকে বসে, মানে ওই হিসাবগুলো। তো এই জন্য আমরা এই জায়গায় লিখব ক্রেডিট হিসাব খাত, কারণ আমরা ওই নামগুলো এই গড়ের ভিতরে লিখব এই জন্য। তারপরে লিখবা সূত্র, তারপরে যেহেতু আমি নগদ টাকা পাবো এই জন্য নগদান ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, নগদের সাথে সবসময় বার্তা থাকবে। তারপরে দেখো বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট ও অন্যান্য ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা নগদ প্রাপ্তির সময় ডেবিট দিকে 2টা হয় আর ক্রেডিট দিকে 3টা হয়, যখন আমি নগদ প্রদান করি তখন ডেবিট দিকে হয়ে যায় 3টা আর ক্রেডিট দিকে হয়ে যায় 2টা। তুমি যদি একটা গড় মনে রাখতে পারো তাহলে তুমি অবশ্যই অন্যটা পারবা। তো চলো শুরু করা যাক। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় যেই এন্ট্রিগুলো দেওয়া আছে কোন এন্ট্রিগুলো আসবে। প্রথমে আমি বলি মার্চের 1 তারিখে নগদ তহবিল, এটার মানে কি, এটার মানে কি আমি নগদে পাইছি না, এটার মানে হচ্ছে যে আমার কাছে নগদ টাকা আছে। তো যেহেতু এটা আমরা ক নাম্বারে করে ফেলছি এটা তো আর এই জায়গায় আসবে না। তারপরে দেখো 5 তারিখে আসবে পণ্য বিক্রয় 45,000 টাকা, যার 60% চেকে এবং অবশিষ্ট নগদে। তো এই জায়গায় তোমরা কি করবা, আমি পণ্য বিক্রয় করছি টাকা পাইছি কিন্তু এই জায়গায় চেকে পাইছি নগদে পাইছি। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখতে হবে চেকে পাইলেও নগদের গড়ে বসবে, নগদে পাইলেও নগদের গড়ে বসবে। তাহলে আমরা কি করব দেখো, এই জায়গায় আমরা সালটা দিব মার্চ 5 তারিখ। তাহলে আমরা এই জায়গায় লিখব যেহেতু আমরা বিক্রয় করছি আমরা লিখব বিক্রয় হিসাব নগদের গড়ে আমরা 45,000 টাকা লিখব। প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় 60% চেকে এবং অবশিষ্ট নগদে, এটাকে আলাদা আলাদা বাহির করা লাগবে না তোমাদের। কেন, কারণ চেকে পাইলেও নগদের গড়ে বসবে, নগদে পাইলেও নগদের গড়ে বসবে। তো যেহেতু সম্পূর্ণ টাকাটাই আমি পাইছি এই জন্য আমি নগদের গড়ে বসাই দিলাম,
আর যেহেতু আমি বিক্রয় করছি এই জন্য আমি বিক্রয়ের ঘরে বসাবো। মনে রাখতে হবে একটা এন্ট্রি দুই দিকে যাবে, ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে। তুমি জাবেদা অনুযায়ী বসাবা, যেমন বিক্রয় করছি জাবেদা কি নগদ ডেবিট বিক্রয় ক্রেডিট, তো এই জায়গায় চেকও কিন্তু আমি টাকা পাইছি, এই জন্য চেকে পাইলেও নগদের ঘরে, নগদও পাইলেও নগদের ঘরে। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো এগারো তারিখেরটা আসবে, ব্যাংক হতে ঋণ নেওয়া হলো 50,000 টাকা। ব্যাংক থেকে যদি আমি ঋণ নেই তাহলে আমার কাছে নগদ টাকা আসে, তো আমরা এই জায়গায় লিখব ঋণ হিসাব। আমরা কি লিখব? আমরা লিখব ঋণ হিসাব। আমি এই জায়গায় লিখলাম ঋণ হিসাব, ব্যাংক থেকে ঋণ আনছি 50,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, যেহেতু ক্রেডিট দিকে ঋণের কোনো গড় নাই, যার গড় থাকবে না তার টাকাটা অন্যান্যর ঘরে বসাবা। তো আমরা ঋণের কোনো গড় নাই, এর জন্য ঋণের টাকাটা আমরা অন্যান্যর ঘরে বসিয়ে দিব। মনে থাকবে যে যার গড় থাকবে না তার গড়ের টাকাটা কিন্তু অন্যান্যর ঘরে বসাবা, তোমরা মনে থাকে যেন বিষয়টা। তারপরে দেখো আমরা আসবে 17 তারিখ, সুপ্তির নিকট থেকে 25,000 টাকা নিষ্পত্তিতে 24,250 টাকা প্রাপ্তি। প্রিয় শিক্ষার্থীরা, আমি সুপ্তির নিকট পাইতাম 25,000 টাকা, এখন সুপ্তি আমাকে কয় টাকা দিছে? 24,250 টাকা। তো আমি কয় টাকা পাইতাম ওইটা দেখার বিষয় না, আমি কয় টাকা পাইছি এটি হচ্ছে মূল বিষয়। তো তোমরা কিভাবে করবা একটু লক্ষ্য করো। আমরা এই জায়গায় তারিখটা দিলাম, তো আমি এই জায়গায় লিখব সুপ্তি হিসাব। তো আমি যত টাকা পাইছি ওই টাকাটাই কিন্তু আমি নগদের ঘরে লিখব। আমি আবারও বলি, আমি যত টাকা পাইছি ওই টাকাটাই কিন্তু আমি নগদের ঘরে লিখব। এবার আসো, পাওয়ার কথা ছিল 25,000, পাইছি কত? 24,250, পাই নাই কত? 750। তাহলে এটা আমি সুপ্তিকে কী দিছি? সার দিছি না, এটাই হচ্ছে প্রদত্ত বার্তা। তো এটা বার্তার ঘরে বসবে 750 টাকা। আর সুপ্তি হচ্ছে কি আমার জন্য? দেনাদার। তো এই দেনাদারের ঘরে বসবে কিন্তু 25,000 টাকা। তোমরা যেই ভুলটা মাঝে মধ্যে করে থাকো, তোমরা অনেকে এই টাকাটাই কিন্তু দেনাদারের ঘরে বসিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে যে আমার দেনাদারের সাথে যত টাকার লেনদেন নিষ্পত্তি হবে ওই টাকার পরিমাণটাই কিন্তু দেনাদারের ঘরে বসবে। তো সুপ্তির সাথে কিন্তু আমার 24,250 টাকা লেনদেন নিষ্পত্তি হয় নাই, আমার নিষ্পত্তি হয়েছে 25,000 টাকা। এটা নিষ্পত্তি করছি কিভাবে? সুপ্তি আমাকে 24,250 টাকা দিছে আর আমি তাকে 750 টাকা বার্তা দিছি। তো দেখো তো এই দুইটা মিলি কিন্তু 25,000 টাকা ঠিকই হয়। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপরে দেখো কোনটা আসবে, 27 তারিখ আসবে, ব্যবসার পুরাতন কম্পিউটার বিক্রয় 9,000 টাকা। 27 তারিখের এন্ট্রিটা আসবে, যেহেতু আমি পুরাতন কম্পিউটার বিক্রয় করছি আমার কাছে কিন্তু নগদ টাকা আসছে। তো এই জায়গায় আমরা 27 তারিখ দিব। এবার আমি কি এই জায়গায় বিক্রয় হিসাব লিখব? না, যেহেতু আমি সম্পদ বিক্রি করে দিছি সম্পদের নামটা লিখব। সম্পদের নামটা কি হবে? অফিস সরঞ্জাম। এটা একটা ইলেকট্রনিক জিনিস, তো ইলেকট্রনিক যে কোনো জিনিস তোমরা অফিস সরঞ্জাম নামে লিখবা। তো আমি লিখলাম অফিস সরঞ্জাম, অথবা কেউ যদি কম্পিউটারও লিখতে চাও তাহলেও তারটা হবে। তো আমি বিক্রয় করে নগদ কয় টাকা পাইছি? 9,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবা, প্রত্যেকটা এন্ট্রির টাকা কিন্তু নগদের ঘরে বসবে, বসার পর যে কোনো একটা ঘরে বসবে, সবগুলোর এন্ট্রি নগদের ঘরে বসবে, যেহেতু আমি নগদ প্রাপ্তি জাবেদা করতেছি। এবার আসো, এই 9,000 টাকাকে আমি বিক্রয়ের ঘরে লিখব? না, এই জায়গায় অনেকে ভুলটা করবে যে যেহেতু বিক্রয় লেখা আছে তারা বিক্রয়ের ঘরে বসিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু বিক্রয় হিসাব না, এটা হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব। তো দেখো তো এই অফিস সরঞ্জামের ঘরকে এই জায়গায় আছে নাই, তো যার গড় নাই তার টাকাটা বসবে অন্যান্যর ঘরে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপরে দেখো লাস্ট একটা এন্ট্রি 31 তারিখ, এটা আসবে, ব্যাংক সুদ মঞ্জুর করলো 1,000 টাকা। তো ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে এটা কিন্তু আমাদের জন্য একটা লাভ। তো এখন আসো, ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে কি আমি নগদ টাকা পাবো? না, আমার টাকাটা কই পাবে? ব্যাংকে। কিন্তু এটা নগদ প্রাপ্তি জাবেদা আসবে, কেন? কারণ মনে করো আমার ব্যাংকে 10,000 টাকা আছে, ব্যাংক আমাকে 1,000 টাকা সুদ দিল, তাহলে কি আমার প্রাপ্তির পরিমাণ কি বাড়লো নাকি কমলো? আমার টাকার পরিমাণ বাড়ছে কিন্তু আমার ব্যাংকে বাড়ছে। যেভাবেই বাড়ুক, ব্যাংকে বাড়ুক আর আমার কাছে নগদে বাড়ুক, যেভাবেই টাকা বৃদ্ধি পাক না কেন, ওই এন্ট্রিটা নগদ প্রাপ্তি জাবেদার করে আসবে। তো অনেক শিক্ষার্থী মনে করে যেহেতু ব্যাংক আমাকে নগদে দেয় নাই এটা মনে নগদ প্রাপ্তিতে আসবে না, তোমরা কিন্তু এই ভুলটা করবে না। তো আমরা দিব এই জায়গায় 30 তারিখ, দেওয়ার পরে লিখব ব্যাংক সুদ, ব্যাংক
সুদ হিসাব। তো ব্যাংক আমাকে কয় টাকা সুদ দিছে? 1000 টাকা। তাহলে এটা নগদের ঘরে বসবে? প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা প্রশ্ন করতে পারো, তাহলে আপনি কেন নগদের ঘরে বসালেন যেহেতু আপনি নগদে পান নাই? প্রিয় শিক্ষার্থীরা, একটু আগে কিন্তু আমি বলছি, নগদে পাইলেও নগদের ঘরে, চেক মানে ব্যাংকে পাইলেও ব্যাংকের ঘরে। আশা করি কথাটা তোমরা বুঝতে পারছো। যেহেতু ব্যাংক সুদের কোনো গণ নাই, তার মানে এটা অন্যান্যর ঘরে বসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, মোটামুটি সবগুলো বসানো শেষ। তো এখন আমরা কি করব, সবগুলো টাকা যোগ করে দিব। যেই ঘরে যেই টাকা থাকবে ওই টাকাটাই তোমরা কি করে দিবা, যোগ করে দিবা। তো চলো আমরা যোগ করি। এই জায়গায় কয় টাকা আছে? প্রথমে আছে 45,000, তারপরে আছে কত, 50,000। তাহলে যোগ করো, তারপরে 24,250, 24,250, 9,000, তারপরে 1,000। তাহলে আমাদের আসবে 129,250, 129,250। এবার এই জায়গায় আছে 750, এই জায়গায় হয়েছে 45,000। প্রিয় শিক্ষার্থীদের সাথে সাথে আমরা জেট টেনে দিই, এই জায়গায় হচ্ছে 25,000 টাকা। তো এই জায়গায় হচ্ছে আমাদের কত, 60,000 টাকা। তো এই অঙ্কটা তোমাদের সঠিক হয়েছে কি না এটা তোমরা বুঝবা কীভাবে, দেখো এই ডেবিট দিকের যোগফল, মানে এই ডেবিট দিকের যোগফল আর এই ক্রেডিট দিকের যোগফল যদি সমান হয় তাহলে তুমি বুঝবা যে তোমার অঙ্কটা সঠিক হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করতে পারি যে তোমরা নগদ প্রাপ্তি জাবেদাটা বুঝতে পারছো। তো এখন আমি তোমাদেরকে নগদ প্রদান জাবেদাটা কী করবো বুঝিয়ে দিব। এখন আমি তোমাদেরকে গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় গ নাম্বার প্রশ্নটা বলছে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। তো নগদ প্রদান জাবেদা কিভাবে প্রস্তুত করতে হবে আশা করি তোমরা বুঝতে পারতেছো, কারণ একটু আগেই কিন্তু আমি নগদ প্রাপ্তি জাবেদাটা কি করে দিছি, সমাধান করে দিছি। তো প্রিয় শিক্ষার্থীরা, নগদ প্রদান জাবেদার ভিতরে কোন এন্ট্রিগুলো আসবে, কোন এন্ট্রিগুলো নিয়ে আমরা নগদ প্রদান জাবেদা করব, ওই বিষয়টা আগে তোমাকে জানতে হবে। মনে রাখবা, নগদে কোনো কিছু প্রদান করলে অথবা চেকের মাধ্যমে যদি আমরা প্রদান করি তাহলে ওই এন্ট্রিগুলো নগদ প্রদান জাবেদা আসবে। এক কথায়, প্রতিষ্ঠানের নগদ টাকা যদি কমে যায় ওই এন্ট্রিগুলোই নগদ প্রদান জাবেদা আসবে, এটা নগদে হোক অথবা চেকে হোক। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো, নগদ প্রদান জাবেদার গড়টা কিভাবে তৈরি করতে হবে একটু লক্ষ্য করো। তো আমি অলরেডি নগদ প্রদান জাবেদার গড়টা তৈরি করে রাখছি। তো দেখো, নগদ প্রাপ্তি থেকে নগদ প্রদান জাবেদার গড় একটা বেশি হবে, সেটা কি? প্রথমে হচ্ছে তারিখ, এই চেক নং। এই চেক নংটা কিন্তু নগদ প্রাপ্তিতে ছিল না, নগদ প্রদানে তোমরা চেক নং দিবা। তারপরে দেখো, এই জায়গায় ডেবিট হিসাব খাত কেন হলো? প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমি নগদ প্রদান জাবেদা করতেছি, এই নগদ প্রদান কথাটা কিন্তু ক্রেডিট দিকে থাকে। কেন ক্রেডিট দিকে থাকে? কারণ আমরা যদি নগদে প্রদান করে দেই তাহলে নগদ কথাটা কোথায় লিখি, ক্রেডিট দিকে। তো যেই মাধ্যমে আমি টাকাটা দিচ্ছি ওই মাধ্যমগুলো কিন্তু ডেবিট দিকে বসে, মানে আরেকটা হিসাব। তো ওই বাকি হিসাবগুলো যেহেতু আমরা এই জায়গায় লিখব, এই জন্য এই জায়গায় লিখব ডেবিট হিসাব খাত। তারপরে এটা হবে সূত্র। তো আমরা ক্রয় করলে টাকা চলে যায়, এজন্য ক্রয় ডেবিট, ক্রয়ের সাথে সম্পর্ক কার, পাওনাদারের, এজন্য পাওনাদার ডেবিট, কারণ আমরা পাওনাদারকে টাকা দিয়ে দেই। তারপরে দেখো অন্যান্য ডেবিট, কেন আমরা অন্যান্য দিব, কারণ আমরা এতগুলো গড় কিন্তু দিতে পারবো না ডেবিট দিকে, এই জন্য আমরা অন্যান্য দিয়ে দিব, অন্যান্য বলতে বোঝায় ইত্যাদি। তারপরে দেখো, এই জায়গায় প্রাপ্ত বার্তা ক্রেডিট দিকে বসবে আর নগদান ক্রেডিট দিকে বসবে। যেহেতু আমি নগদ প্রদান জাবেদা করতেছি এই জন্য নগদান কোথায় বসবে, ক্রেডিট দিকে। প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা মাথায় রাখবে যে নগদ প্রাপ্তি আর নগদ প্রদান, নগদ কথাটা যেদিকে থাকবে বার্তা কিন্তু ওই দিকে যাবে। তো দেখো, প্রাপ্তির ক্ষেত্রে নগদ ডেবিট দিকে বসছিল, বার্তা কিন্তু ডেবিট দিকে বসছে। প্রদানের ক্ষেত্রে নগদ ক্রেডিট দিকে গেছে, বার্তাও ক্রেডিট দিকে গেছে। তো আশা করি তোমরা গড়টা বুঝতে পারতেছো। তো নগদ প্রদানের ক্ষেত্রে ডেবিট দিকে 3টা আর ক্রেডিট দিকে 2টা, প্রাপ্তির সময় কিন্তু ডেবিট দিকে ছিল 2টা, ক্রেডিট দিকে ছিল কয়টা, 3টা। তো তুমি একটা গড় মাথায় রাখতে পারলে অবশ্যই তুমি অন্য আর একটা গড় সহজেই তৈরি করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো প্রথমে কোন এন্ট্রিটা আসবে, 2 তারিখের এন্ট্রিটা আসবে। এই জায়গায় বলছে নগদে ও চেকে পণ্য ক্রয়, মানে নগদে পণ্য ক্রয় করছি 10,000 টাকার এবং চেকে পণ্য ক্রয় করছি 15,000 টাকার। তো যেহেতু আমি পণ্য ক্রয় করছি নিশ্চয়ই প্রতিষ্ঠানের টাকা কমে গেছে, মানে চলে গেছে, তাহলে এটা নগদ প্রদান জাবেদায় আসবে। তো প্রথমে আমরা তারিখটা লিখে নিই, 2 তারিখ। তো আমি লিখব ক্রয় হিসাব, তো আমি লিখলাম ক্রয় হিসাব।
তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা ক্রয় করছি, নগদেও করছি, চেকেও করছি, এই জন্য দুইটা টাকা যোগ করে আমি ক্রয়ের করে লিখে দিব কয় হাজার, পঁচিশ হাজার টাকা। এবার এই পঁচিশ হাজার টাকা কিন্তু নগদের ঘরে বসবে। কেন নগদের ঘরে বসবে? কারণ নগদে ক্রয় করলে নগদের ঘরে বসে, চেকের মাধ্যমে যদি আমি ক্রয় করি তাহলেও নগদের ঘরে বসবে। মানে এটার মানে হচ্ছে নগদে টাকা চলে গেলেও নগদের ঘরে বসাবো, চেকের মাধ্যমে যদি টাকা চলে যায় সেটাও আমরা নগদের ঘরে বসাবো। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপরে দেখো, দশ তারিখের টা আসবে, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন চার হাজার টাকা। বাকিটা কিন্তু আসবে না, যেটা পণ্য উত্তোলন করছে ওই জায়গাটা আসবে না, শুধু আসবে নগদ উত্তোলনটা। তো মালিক যে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করছে, এর ফলে ব্যবসায় নগদ টাকার পরিমাণ কমে গেছে, তো এটা আসবে। তো আমরা দিতে পারি দশ তারিখের জায়গায়, তো আমরা কী লিখবো? উত্তোলন হিসাব, যেহেতু মালিক করছে তো লিখলাম উত্তোলন হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, উত্তোলন করছে কয় হাজার টাকা? চার হাজার টাকা। এই জন্য চার হাজার টাকা নগদের করে বসবে, কারণ নগদ টাকা কমে গেছে। যেহেতু উত্তোলনের কোনো ডেবিট দিকে গণ নাই, এই জন্য এই টাকাটা অন্যান্যর করে বসবে। তো আমরা বসিয়ে দিলাম অন্যান্যর করে। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবা, যার কোনো গড় থাকবে না তার টাকাটা অন্যান্যর করে বসবে। তারপরে দেখো, দশ তারিখের পরে আসবে চোদ্দ তারিখ, সাদমান এন্টারপ্রাইজকে তিরিশ হাজার টাকার নিষ্পত্তিতে আমি উনত্রিশ হাজার টাকা দিছি। আর এই জায়গায় কিন্তু একটা চেক নাম্বার বলা আছে, শূন্য তিন দুই পাঁচ চার এক। তো যেহেতু সাদমানকে আমরা টাকা দিছি, আমাদের কাছ থেকে চলে গেছে, তবে এটা চেকের মাধ্যমে দিছি, চেকে দিলেও আসবে। তো চলো আমরা লিখি, এ জায়গায় তারিখ দিব চোদ্দ, আগে চেক নংটা লিখি নিই, শূন্য তিন দুই পাঁচ চার এক। এবার কাকে দিছি? সাদমানকে। আমরা এই জায়গায় লিখব সাদমান হিসাব, লিখলাম সাদমান হিসাব। তো প্রিয় শিক্ষার্থীরা, সাদমানকে আমি দিছি কিন্তু উনত্রিশ হাজার টাকার একটা চেক, এই জন্য এই উনত্রিশ হাজার টাকা নগদের ঘরে বসবে। তারপরে সাদমান কিন্তু আমাকে বার্তা দিছে এক হাজার টাকা। কীভাবে বুঝলাম? সাদমানকে দেওয়ার কথা ছিল তিরিশ হাজার টাকা, তো তিরিশ হাজার টাকা না দিয়ে আমি দিছি কয় হাজার টাকার চেক? উনত্রিশ হাজার টাকা। কম দিছি কত? এক হাজার টাকা। তো এই বার্তাটা আমি পাইছি, কারণ সে আমাকে সার দিছে। তাহলে এটা বসবে প্রাপ্ত বার্তার ঘরে। তো লিখলাম। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, সাদমান হচ্ছে কি? পাওনাদার। কারণ আমরা কাকে দেই? পাওনাদারকে। তাহলে এই পাওনাদারের ঘরে তোমরা কত লিখবা? উনত্রিশ হাজার? না, পাওনাদারের সাথে যত টাকার লেনদেন আমি নিষ্পত্তি করছি সম্পূর্ণ টাকাটা, তাহলে পাওনাদারের সাথে বসবে তিরিশ হাজার টাকা। কারণ আমি সাদমানের সাথে তিরিশ হাজার টাকার লেনদেন কি করছি? নিষ্পত্তি করছি। মনে রাখবা প্রিয় শিক্ষার্থীরা, যে আমি সাদমানকে যত টাকা দিছি ওইটা প্রদানের ঘরে বসবে, মানে নগদের ঘরে। এবার আমি যেটা কম দিছি ওইটা তো আমার জন্য বার্তা, ওইটা বার্তার ঘরে বসবে। আর তার সাথে আমার যত টাকার সম্পর্ক শেষ হয়েছে ওই সম্পূর্ণ টাকাটাই পাওনাদারের ঘরে বসবে। তারপরে দেখো, বাইশ তারিখ বলছে দোকান ভাড়া বাবদ চেক প্রদান বিশ হাজার টাকা। চেক নম্বর দেওয়া আছে এই জায়গায়, শূন্য তিন দুই ছয় পাঁচ এক। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু দোকান ভাড়া প্রদান করছি, এটার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে, তাহলে এটা নগদ প্রদান যাবে, তাই অবশ্যই আসবে। তো আমরা লিখব এই জায়গায় বাইশ তারিখ, আমরা চেক নাম্বারটা লিখে নিই, শূন্য তিন দুই পাঁচ পাঁচ এক ছয় এক, সরি ছয় এক। তো আমরা কী দিছি? ভাড়া দিছি। তো আমরা লিখব ভাড়া হিসাব, ভাড়া হিসাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কয় হাজার টাকা ভাড়া দিছি? আমরা কিন্তু বিশ হাজার টাকা দিছি, তো এই জন্য নগদের ঘরে বসবে বিশ হাজার টাকা। এবার আসো, যেহেতু ভাড়ার নামে কোনো গণ নাই, ওই ভাড়ার টাকাটা বসবে কার ঘরে? অন্যান্যর ঘরে বসবে। প্রিয় শিক্ষার্থীরা, যার কোনো গড় থাকবে না ওই ঘরের টাকাটা কিন্তু অন্যান্যর ঘরে বসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে লেনদেনগুলো। তো আমরা এখন কি করব, যেহেতু আর কোনো লেনদেন নাই, এখন আমরা যার যার ঘরের টাকা আমরা যোগ করে নিচে বসিয়ে দিব। তো চলো, ক্রয়ের দিকে আছে কত? পঁচিশ হাজার। তো আমরা এই জায়গায় লিখে দিই পঁচিশ হাজার। এবার এই জায়গায় আছে তিরিশ হাজার, এটাকে ক্লোজ করে দাও। তো এবার অন্যান্যর ঘরে কত আছে? চব্বিশ হাজার আছে। তো আমরা লিখি চব্বিশ, এই জায়গায় হচ্ছে এক হাজার, আর এই জায়গায় হবে আটাত্তর হাজার, ক্লোজ করে দাও। তো প্রিয় শিক্ষার্থীরা, তুমি বুঝবে কিভাবে যে তোমার অঙ্কটা সঠিক? এই যে ডেবিট দিকের যোগফল এবং এই ক্রেডিট দিকের যোগফল যদি সমান হয় তাহলে তোমার অঙ্ক
সঠিক হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করতে পারি যে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা তোমরা বুঝতে পারছো এবং এই সৃজনশীলটাও তোমরা সঠিকভাবে বুঝতে পারছো। যদি কোনো শিক্ষার্থী এই সৃজনশীলটি না বুঝতে পারো, যদি তোমাদের কোথাও সমস্যা থাকে, তাহলে অবশ্যই সমস্যাগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।